আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলা 6 নং রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মির্জা হাসান। রামচন্দ্রপুর ইউনিয়নের পাড়া মহল্লা সহ ছোট বড় বাজারগুলোতে ঘুরে সাধারণ ভোটারদের নিকট ভোট চাইছেন। ভোটাররা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মোটরসাইকেল মার্কায় ভোট দিব। তারা আরো বলেন, সাধারণ মানুষ অনেক সচেতন, তাই উন্নয়নের স্বার্থে সকলে মোটরসাইকেল মার্কায় ভোট দিবে। চেয়ারম্যান প্রার্থী মির্জা হাসান জানান, আগামী নির্বাচনে তাকে রামচন্দ্রপুরের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে সকলের সেবা করার সুযোগ দিবে। নির্বাচিত করে আমি রামচন্দ্রপুর ইউনিয়নের সমস্ত সন্ত্রাস নির্মূল করব, অবৈধ কাজ যেগুলো সেটা নির্মূল করব, গরু চুরি, যুবা, বিভিন্ন অসামাজিক কাজ বন্ধ করব, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, রিলিফ স্লিপ এবং সরকারি অনুদান এগুলো সঠিকভাবে বিতরণ করব এবং রাস্তাঘাট এবং যেগুলো অবহেলিত আছে সেগুলো পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে আমি উন্নয়ন করব এবং আগামী 11 তারিখের নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য সে আশ্বাস দিচ্ছে, তাতে আমি বিশ্বাস করি যে আগামী 11ই নভেম্বর আমাকে মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে।